গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বোনের বাড়ির চতুর্থ দিন, ফোর্থ ডে মানে চতুর্থ দিন আজকে। আজকে মাসির বাড়ি খাওয়া দাওয়া, সঙ্গে থাকো, দেখতে থাকো, মাসির বাড়ি দেখাবো আজকে। কি রান্না হচ্ছে মাসিকে বলছি, আজকে কদিন ধরে মাংস খেতে খেতে একদম মানে অরুচি হয়ে গেছে। আজকে না বলছি আমি ডাল খাবো, ডাল আলু ভাজা করবি আর ডিম করবি, বেশি কিছু রাখবি না, আর জানি না কী করবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, মাসির বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি, এখন যাব সেজ মাসির বাড়ি, তারপর যাব ছোট মাসির বাড়ি। ছোট মাসির বাড়ি দুপুরবেলায় খাওয়া দাওয়া নিমন্ত্রণ, চলো দেখতে থাকো। আজকে আমার এই মাসির বাড়ি খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছোট মাসি। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকে আমাদের বাড়ি ইনভাইট করেছি তাই আসলাম, ভাগ্নিদেরকে নিয়ে যাব আমার বাড়িতে। আজকে আমার বাড়িতে হবে খাওয়া দাওয়া, তারপর আজকে চলে যাচ্ছি, তারপর আজকে চলে যাচ্ছি ওরা। হ্যাঁ, আজকে মাসির বাড়ি খেয়ে আজকে বাড়ি চলে যাবো, মাসির বাড়ি গিয়ে আবার দেখা হবে খাওয়ার সময়। বললাম এই যো মাসির বাড়ি যাচ্ছি, চলো জুতো পরো মামা, চলো 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 চলো, আমরা এখন বেরিয়ে পড়লাম, আসো আসো আসো, উঠবে না বাবা ভীষণ রোদুর পর। এই ছো মাসির বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে মেজ মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি খাওয়া দাওয়া, ভীষণ রোদুর, মাসি রান্না করছে এখানে, রান্নাঘর চলে এসছি আমরা ঘরে। এটা হচ্ছে মেজ মাসির ঘর, আগেও দেখেছি এখানে একটা ফুচকি সোনা আছে, ফুচকি সোনা পাশের ঘরে রয়েছে। আসছে মামাম, কিছু বলবে তুমি? গরম এত বছর ঘেমে স্নান হয়েছে তাই বলছে। সবাই দেখো ফুচকি সোনার ডুম্পা, ওর নাম হচ্ছে নীলাক্ষী, নীলাক্ষী। এই যে ফুচকি সোনা, দেখি 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 মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা, এই যে ফুচকি সোনা, সবাই আদর করছে ফুচকি সোনাকে, আদর করতে ব্যস্ত সবাই। ফুচকি সোনা সবাই ব্যস্ত ফুচকি সোনাকে নিয়ে। এই যে বন্য, বন্যকে দেখো, যে দেখো কি সুন্দর ঢেঁড়স চচ্চড়ি করেছে, ডাল, এটা হচ্ছে ডাল, খুব সুন্দর ডাল করেছে, আলু সিদ্ধ করেছে, ভাত করেছে, আর কাঁচকলা ভাজছে, আরও রান্না আছে পরে দেখাচ্ছি তোমাদের। আমাদের পুচকুসেনা, 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 পুচকুসেনা ওর মাসির কোলে উঠেছে, পুচকুসেনা ওর মানির কোলে উঠেছে, মানি মানি মানি, দেখো সবাই দেখো পুচকুসেনাকে, খুব দুষ্ট হয়েছে, খুব 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 বড় মানি, সব থেকে বড় মানির কোলে উঠেছে। ওর অনেকগুলো মানি আছে কিন্তু এটা হচ্ছে ওর বড় মানি, এটা হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে। ওর নাম হচ্ছে নীলাক্ষী, নীলাক্ষী মিষ্টি মেয়ে। দেখো 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 মিষ্টি একটা মেয়ে হয়েছে, দেখছি কি দেখো মিষ্টি মেয়েটা আবার কি দেখছে, ওকে দেখছে মিষ্টি মেয়ে দেখছে। এই যো ছোট মাসির বাড়ি চলে এসেছি, এই দরজা খোল, ও দরজা খুলে গেছে, বিবাহ চলছে। এই যো ছোট মাসির ঠাকুর হয়েছে, ছোট মাসির ছেলে শুয়ে রয়েছে, চলো দেখতে থাকো।
এই দেখো আমি পুরো রেডি, আমি এখন আমার মাসির জন্য বেসিন কিনতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বৌমা, আমার মাসি, ওইজো মাসিকে পুজোতে এবার বেসিন গিফট করছি। ওর বেসিন নেই, বাসন মাজার সেই বেসিন, সেই বেসিন গিফট করা হচ্ছে পুজোতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো দোকানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। আর এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে, আমার মাসি বসে পড়েছে, বোন আসছে, বোন বেড়ায়নি এখনও, বেড়াচ্ছে, এই টোটোতে উঠবো এখন। ওইটা বোনের বাড়ি, চলো। সেই যে মাসির জন্য একটা বেসিন কিনে চলে এসেছি, আমার মেয়ে নাচছে, বাড়ি যাব, পুরো রেডি হয়ে যাচ্ছি। সব বুন বলছে আমার ইয়ে তো হবে না, গাড়ি আসছে, গাড়ি আসলেই বেরিয়ে পড়বো, চলো আমার ইয়ে তো হবে না। পুরো রেডি, আমি এখন বেরিয়ে পড়বো, গাড়ি চলে এসেছে। এই যে বোন বসে রয়েছে এখানে, বোনের মনটা খুব খারাপ, চলে যাচ্ছি বলে, যাই হোক আবার আসবো কালী পুজোর সময়। আর ব্যাগ দেখুন কত হয়েছে আমাদের, এখানে মা আর আমার ব্যাগ হচ্ছে এইটা। চলো গাড়িতে উঠে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমার বোন এখন বাপের বাড়ি যাবে, তার জন্য দেখো কত ব্যাগ ঠ্যাগ গুছিয়েছে, তার মায়ের আনন্দে আর ধরছি না, দেখো দেখো কি খুশি। বাড়ি যাচ্ছি, গাড়ি চলে এসেছে, আমরা এখন নামছি সিঁড়ি দিয়ে, নেমে গেছি, উঠছি, চলো গাড়িতে উঠবো তখন দেখাচ্ছি। এরা খুব আনন্দ করছে, আর বাড়ির সামনে নামবে, আর ড্রেস পরাইনি। এই যে গাড়ি চলে এসেছে আমাদের, গাড়িতে উঠবো, বাড়িতে উঠে গেছি। পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, যাই হোক বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সেই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে গিয়ে চলে এসে পুরো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। পাশেই হোম ডেলিভারি একজন আছে আমার এক বান্ধবী, ওর কাছ থেকে রুটি নিয়েছিলাম, রুটি তরকা মাংস চিকেন নিয়েছিলাম, যাই হোক খেলাম সবাই, বেশ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর আমার ছোটো মেয়ে ভাত খেলো চিকেন দিয়ে, যাই হোক মানে শনিবার দিন গেলাম, শনি রবি সোম, আজকে মঙ্গলবার দিনকে রাত্রিবেলায় ব্যাক করলাম, তাও তখন কটা বাজে, 10:30 বাজে, 10:30 সময় ব্যাক করলাম। ঠিক আছে এবার মুখটা পুরো ধোবো টোবো ধুয়ে এবার শুয়ে পড়বো, সারাদিন এত জার্নিং হচ্ছে, টায়ার্ড লাগছে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, রাখি তাহলে, আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, চলো সঙ্গে থাকো।